বন্ধুরা কেমন হয়? আপনি একটা ফোন ইউজ করতেছেন, দেখা গেল ফোনটি 3 মাসের ভিতরে, বলতেছিলাম 100 দিনের ভিতরে যে কোনো প্রবলেম হলো অবশ্যই কাস্টমার কেয়ার সার্ভিসে দিবেন এবং সার্ভিস করে দিবে। সার্ভিস করে না দিয়ে যদি ফোনটা আপনাকে চেঞ্জ করে দেওয়া হয় তাহলে কেমন হয়? আজকে ঠিক এমন একটা ফোনের খোঁজ দিব। ফোনটিও ছিল একদম প্রিমিয়াম কোয়ালিটির, যেটা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই ফোনটি দিয়ে সব কিছুই হবে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক, তাছাড়া এই ফোনটি লাউডে কি সাউন্ড যাবে কি না এই সমস্ত বিষয়েও আলোচনা করব। এবং এই ফোনটির প্রাইস কত ছিল, প্রাইস অনুসারে এই ফোনটি কোয়ালিটি কেমন ছিল, টোটাল বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার, এই ছোট্ট ফোনটি দিয়ে কিন্তু আপনি চাইলে ফেসবুকিং করতে পারবেন। তাছাড়া যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি একটা ছোট্ট বাটন ফোন ইউজ করবেন চিন্তা ধারণা করছেন, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে আজকের এই ফোনটি। কিংবা আব্বু আম্মুকেও দিতে পারেন, একদম এই অল্প প্রাইজের ফোনটি কিন্তু দুর্দান্ত ছিল। যাই হোক, এই ফোনটির বিষয়ে আলোচনা করব, খুলবো, দেখাবো A to Z, তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন কেন এই ফোনটির এত গুণগান করলাম। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই MD নিপু আহমেদ চ্যানেলে। সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের হবে, ম্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু গ্লসি একটা ভাব দিচ্ছিল ফোনটিতে। তাছাড়া ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, হোয়াইট আর ব্লু। যাই হোক, ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো ছিল, একটা টর্চ পাবেন, বিশাল বড় চার্জার, ওয়ারলেস FM, ভাইব্রেশনও থাকবে ফোনটিতে, ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, MP3, MP4, তাছাড়া ব্যাটারি ব্যাকআপ নিয়েও কথা বলবো, এবং 100 দিন রিপ্লেসমেন্ট পাবেন ফোনটিতে, যে কোনো প্রয়োজনে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, এবং 365 দিন সার্ভিস তো সাথে থাকছে। কথা না বলে চলুন মূল আকর্ষণে চলে যাই, ফোনটা আনবক্স করে ফেলি। তার আগে দামটা বলে নিতে চাই যে এই ফোনটির প্রাইস কিন্তু মাত্র 1050 টাকা ছিল। অবশ্যই 1050 টাকার বিনিময়ে সব কিছু ঠিকঠাকই ছিল, আমার কাছে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে ফোনটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। দেখতেই পাচ্ছেন অলরেডি আনবক্স করে নিয়েছি, হাতে পেয়ে গেলাম একদম গুলু গুলু টাইপের একটা ফোন। ভাই আমার তো হেভি পছন্দ হয়েছে, কিন্তু ফোনটিতে কিন্তু ক্যামেরা থাকবে না কোনো, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার আগে দেখে নেবো ফোনটিতে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, 1 বছরের সার্ভিস সেবা এবং 30 দিন রিপ্লেসমেন্ট তো থাকছেই, সাথে একটা চার্জার পাবেন, চার্জারের কোয়ালিটিটাও বেশ ভালোই মনে হলো, এবং সাথে থাকবে একটা সেই কাঙ্ক্ষিত 5C ব্যাটারি, যেটা রণে বনে জনজঙ্গলে সবখানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আর একটা ঘোষণা হলো, বর্তমানে বাটন ফোনের অন্যান্য ব্যাটারিগুলো পেতে খুব কষ্ট হয়, কিন্তু এই ব্যাটারি কিন্তু ভাই যে এতদিন ফোন আছে বাটন ফোন এতদিন পাবেনি এটা শিওর। যাই হোক, ব্যাটারি নিয়ে কোনো টেনশনে পড়তে হবে না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্যাটারি দিয়ে কিন্তু 2 থেকে 2.5 দিন চার্জ নেওয়া সম্ভব এই ছোট্ট ফোনটি, কথা তো অবশ্যই বলবেন, সে ব্যাপারে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন হাতে খুব সুন্দরভাবে কিন্তু ফোনটা এটে যায়, এবং ধরতেও কিন্তু মোটামুটি একটা স্মার্টনেস ভাব ছিল ফোনটিতে। যাই হোক, ফোনটির রেয়ার প্যানেলটা ওপেন করলাম, ম্যাট ফিনিশিংয়ের রেয়ার প্যানেলটা মোটামুটি টিপে টাপে দেখলাম ঠিকঠাকই ছিল, হালকা পাতলা চাপে ফেটে যাওয়ার সম্ভাবনা প্যানেলটিতে থাকবে না। এবং এই ফোনটি দেখতেই পাচ্ছেন যে মূল একদম নেটওয়ার্ক অ্যান্টেনাটা কিন্তু বিশাল সাইজের, ফোনের নিজ বরাবর সেট করা আছে। একটু উপরে উঠলে HD কার্ড স্লটটা পাবেন, যেখানে 32 GB পর্যন্ত HD কার্ড ইউজ করতে পারবেন ছোট্ট ফোনটিতে। তাছাড়া দুটো বড় বড় সিম ইউজ করতে পারবেন। একটু উপরে উঠলে কিন্তু লাউড স্পিকারটা পেয়ে যাবেন, যেখানে কোনো ক্যামেরা থাকবে না, সাইড বরাবর লাউডটা রাখা আছে। ফোনের বডিটাও মোটামুটি দাম হিসেবে ঠিকঠাকই লাগছিল, আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছিল। তাছাড়া এই ফোনটি 3টা কালার ভেরিয়েন্টে আপনি পাবেন, সাদা ফোনটি কিন্তু আরও গর্জিয়াস ছিল। ফোনটির ওয়েট ছিল মাত্র 70 গ্রাম প্লাস, বোঝেন ব্যাপারটা। যাই হোক, এই ফোনটির 1.18 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা আছে ফোনটিতে। তার আগে আমরা কিপ্যাডগুলো দেখে নেবো, এখানে নোকিয়ার কিছুটা ফিল পাবেন আপনি, কারণ নোকিয়ার মতো রাবার কিপ্যাড ইউজ করা হয়েছে ফোনটিতে। প্রতিটা ক্লিকে কিন্তু খুব সুন্দরভাবে নরম এবং আলতোভাবে প্রেস করলে কিন্তু কাজ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন যা অটোমেটিক, এবং অক্ষরগুলো মোটামুটি বড় বড় আসতেছিল। আর ফেসবুক চালাতে হলে আপনাকে আলাদা অপশনে ঢুকতে হবে না, একদম বাটনে দেওয়া আছে, শুধু এক ক্লিক করবেন চালানো শুরু করবেন। তাছাড়া ফোনটিতে ভাইব্রেশনও থাকবে, এবং এই অক্ষরগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে না, কিন্তু উপরে লেখাটা কিছুটা সমস্যা পড়তে হবে বেশ কিছুদিন ইউজ করলে, যেহেতু রাবারের কিপ্যাডের উপরে লেখাটা ছিল সেই।
এছাড়া কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল। এই কিপ্যাডগুলো মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগছিল। তাছাড়া ফোনটিতে 1000 কন্টাক্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন, যেটা মোটামুটি দুর্দান্তই ছিল ছোট ফোন ছোট দাম হিসেবে। 1000 কন্টাক্ট ক্যাপাসিটি পাবেন ফোনটিতে এবং 250টা মেসেজ ক্যাপাসিটি থাকবে এই ছোট্ট আগুনটিতে। যাই হোক, এই ছিল মোটামুটি কন্টাক্ট এবং মেসেজের অবস্থা। তাছাড়া ফোনটিতে 32 GB পর্যন্ত এক্সট্রা এইচডি কার্ড ইউজ করতে পারবেন এই ছোট্ট ফোনটিতে, এবং এই ফোনটিতে থাকবে গেমস। আপনি এখানে একটাই গেমস দেওয়া আছে, তাও 3 বার ফ্রিতে খেলতে দেবে, তারপর কিনে খেলতে হবে। কিন্তু গেমটা অনেক দ্রুত ছিল যা দেখতেছিলাম, কিন্তু এটা ভাই অন্তত ফ্রিতে দেওয়া উচিত ছিল। যাই হোক, গেমসের অবস্থা তো দেখলাম, মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, FM রেডিও পাবেন, হেডফোনবিহীন FM শোনার কিন্তু সুবিধা থাকবে এই ফোনটিতে। যাই হোক বন্ধুরা, এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ফোনটির এছাড়াও থাকবে ক্যালকুলেটর, একসাথে 3টা অ্যালার্ম থাকবে ফোনটিতে, ক্যালেন্ডার থাকবে, ওয়ার্ল্ড ক্লক থাকবে, টর্চ থাকবে। ফোন অনুযায়ী কিন্তু টর্চের সাইজটা মোটামুটি বড়ই ছিল, দেখতেই পাচ্ছেন মোটামুটি বেশ ভালোই আলো আছে, রাতের অন্ধকারে চলতে পারবেন। অবশ্য আলোটা ছেড়াই যায় যা দেখলাম, বাংলা ভাষায় অতিরিক্ত দূরে কিন্তু আলোটা যায় না, মোটামুটি এমনিতে মোটামুটি আলোটা বেশ ভালোই ছিল। তাছাড়া সেটিংসে ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন এখানে যে প্রোফাইল, সেখানে কিন্তু রিংটোন অপশনগুলো পেয়ে যাবেন অনায়াসেই। এখান থেকেই কিন্তু আপনি রিংটোন, নিজস্ব রিংটোন সেট করতে পারবেন। তাছাড়া এখান থেকেই কিন্তু রিংটোনের সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, যা মন চায় এখান থেকেই করতে পারবেন। এবং টাইম অ্যান্ড ডেট, পাওয়ার অন অফ মোড, ল্যাঙ্গুয়েজ পাবেন দুটো ফোনটিতে। এবং এই ফোনটির এখান থেকে কিন্তু ডিসপ্লের যে অপশন, যেমন দুটো সিম পাবেন এখানে, ফ্লাইট মোড থাকবে ফোনটিতে, এবং অটো রিডায়াল, ব্ল্যাক লিস্ট থাকবে, অটো কল রেকর্ড এই অপশনটির ভিতরেই থাকবে। আপনি চাইলে এখানে কিন্তু অটো কল রেকর্ডও করতে পারবেন। তাছাড়া ফোনটি চাইলে প্রাইভেসি লক করে রাখতে পারবেন পার্সোনাল ডাটাগুলো, এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু 1, 2, 3, 4 প্রেস করতে হবে, তাহলেই কিন্তু একটা রিসেট দিয়ে নিতে পারবেন এই ছোট্ট ফোনটিতে। এবং এই ফোনটিতে থাকবে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা, অবশ্যই সিম ঢুকালে কিন্তু এই অপশনটা চালু হবে। যাই হোক, এই ছিল মোটামুটি ফিচার, বরাবরের মতো সব ফোনে যা থাকে এটার ভিতরে ব্যতিক্রম শুধু ফেসবুকিংটা ছিল। তাছাড়া কল কোয়ালিটি, এটা কিন্তু মোটামুটি একটা ফোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি ভিডিওর শেষ বরাবর সবসময় আলাপ করে থাকি। এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি বেশ মিষ্টি ছিল। অনেক ফোন আছে যেমন হালকা একটু ঘেরঘেরানি প্যারপ্যারানি করে, কিন্তু না, এটার ক্ষেত্রে সেটা দেখলাম না, মোটামুটি কল কোয়ালিটিটা মিষ্টি ছিল, মানে সাউন্ডটা মোটামুটি ক্লিয়ারই লাগতেছিল আমার কাছে। তাছাড়া নেটওয়ার্কের ক্ষেত্রেও কিন্তু কোনো ঝামেলায় পড়তে হয়নি এই ফোনটিতে, নেটওয়ার্কও মোটামুটি ঠিকঠাকই ছিল। এখন কিছু ফোন তো প্রবলেম হতেই পারে, আর প্রবলেম হলে আপনি তো নো চিন্তা ডুফুর্তিতে থাকতেই পারেন, কারণ এই ফোনটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন 100 দিনের ভিতরে, যেটা ভিডিওর প্রথমে বলেছি। যাই হোক, আজকে এই ছিল বিস্তারিত, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।